সত্যি কথা বলতে এই পৃথিবীতে কেউই আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে না। প্রত্যেকটা ভালোবাসার পেছনে স্বার্থ থাকবে, আর সেই স্বার্থের দুইটা প্রকার থাকবে, হয় পবিত্র স্বার্থ আর না অপবিত্র স্বার্থ। স্বাভাবিকভাবে আমাদের বাবা মা আমাদেরকে পবিত্র স্বার্থেই ভালোবাসেন, আর আমরা মূলত আমরা একজন আরেকজনের সাথে জাগতিকভাবে অপবিত্র স্বার্থে ভালোবাসা দিয়ে ভালোবাসাটাকে শেষ করে ফেলছি। যাই হোক, অনেক কথাই বলতে মন চায় কিন্তু কথা সব বলতে হয় না। আমাকে আপনাকে সার্ভাইভ করতে হবে এবং আমাকে আপনাকে পৃথিবীটাকে এনজয় করতে হবে, এবং যারা আমাকে আপনাকে কষ্ট দিবে তাদেরকে থার্ড ক্লাস, মানে থার্ড ক্লাস টাইপের একটা পদার্থ ভাবে ফেলে দিতে হবে, রাইট? কারণ আমার আপনার তো বেঁচে থাকতে হবে। সুন্দর হোক আমাদের নতুন করে সুরে ফিরে আসাটা। ব্ল্যাক পেজ ব্লগ সবসময় চায় আপনাদের কাছে ভালোবাসা নিয়ে ফিরে আসতে, কিন্তু আসলে সত্যি কথা বলতে আমি যতই মানুষকে ভালোবাসার কথা বলি, দিন শেষে এই ভালোবাসাটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এবং হয়তোবা আজকে এখানে নাও থাকতাম, মারাও যেতে পারতাম। তো যেহেতু বেঁচে আছি সেই হিসাবে ধরেন এখন থেকে একসাথে যুদ্ধটা করব, জীবন যুদ্ধটা একসাথেই চালাবো, এবং একসাথে একে অপরকে নিয়ে ফাইট করে আমাদের লাইফটাকে আমরা এনজয় করব, রাইট? যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। অনেক সুন্দর মুহূর্ত দিতে পারি নাই, বাট অনেকদিন পর তো ফিরে আসছি, তাই না? আর সবাই যে যেখানেই আছেন, যেভাবেই আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্ল্যাক পেজ ব্লগের সাথেই থাকবেন। নিজেকে ভালোবাসবেন, নিজেকে ভালোবাসে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেম, শ্রেষ্ঠ ভালোবাসা।